সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকন কোটি সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট চাকরি জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটিকে ক্লিক করবেন কখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আপনাদের জন্য যেটা ভিডিওটা নিয়ে এসেছি তো বন্ধুরা পিআরটি স্কেল নিয়ে বিরাট বড়ো সড়ো আপডেট রাজ্য সরকারকে ডিসেম্বরে চূড়ান্ত সময়সীমা দিয়ে বসে নেই ইউপিটি ডাব্লিউএ কী আপডেট রয়েছে সেটাই ভিডিওতে জানবেন তো চলুন দেখেনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন পিআরটি স্কেলের সম্বন্ধে প্রাথমিক শিক্ষকদের জন্য এই ভিডিওটি কোনো মতেই থেমে থাকতে রাজি নয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা সমুদ্র থেকে পাহাড় রাজ্যের সর্বত্র প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা গড়ে উঠেছেন বেতন বঞ্চনার প্রতিবাদে শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারকে কোনো সুযোগ দিতে রাজি সংগঠনের সদস্যরা সমস্ত প্ল্যাটফর্মকেই তারা ব্যবহার করতে চান বেতন বঞ্চনার নিরসনের জন্য ঠিক সেরকমই গতকাল মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবেও চোখে পড়ল প্রাথমিক বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি সমস্ত শিক্ষকদের বেতন বঞ্চনার সম্পর্কে অবগত করতে এই দিন বিলি করা হয় প্রায় কয়েক হাজার লিফলাইট আর যা সংগ্রহ করার জন্য শিক্ষকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো প্রধানত যে সমস্ত শিক্ষকরা এখনও নিজেদের বেতন বঞ্চনা সম্পর্কে অবগত বা সজাগ নন ইউপিটি ডাব্লিউ এ টার্গেট ছিল তারাই আর এতেই হয় বাজিমাত লিফলেটে দেওয়া হিসেব দেখেই সকলেরই হয় চক্ষু চড়া যেখানে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর নবনিযুক্ত শিক্ষকদের গ্রস বেতন গিয়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ হাজার তিনশো টাকা যেখানে এ রাজ্যে পরিমাণ মাত্র উনিশ হাজার তিনশো ছ টাকা অন্যদিকে এরাজ্যেরই অষ্টম শ্রেণীপাশ একজন গ্রুপ ডি সাফাই কর্মী পৌরসভার ড্রাইভার স্টোর প্রসেস সার্ভারের মূল বেতন প্রাথমিক শিক্ষকের মূল বেতনের সমান ইউপিটি ডাব্লিউ এর মালদা জেলার নেতৃত্বে বলেন বেশিরভাগই সাধারণ শিক্ষকরা অত পিআরসি সিপিসি টিপিসি বসে না তাদের জন্য সিম্পল একটা কম্প্যারিজন কোনো জটিলতা তত্ত্ব নেই এই লিফলেটে বিলি সম কর্মসূচির পর জেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভালো প্রভাব পড়তে চলেছে তা বলাই বাহুল্য এখানে আপনাদের এই ছবিটার মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন এখানে যে পশ্চিমবঙ্গ সরকার দেয় বেতন হিসাবে প্রাইমারি শিক্ষকদের নবনিযুক্ত প্রাইমারি শিক্ষকদের বেতন দেয় ব্যান্ড ছ হাজার দুশো চল্লিশ টাকা গ্রেড পে দু হাজার ছশো টাকা ডি এ আট হাজার আটশো চল্লিশ টাকা এইচ আর এ তেরোশো ছাব্বিশ টাকা হয় ফিফটিন পার্সেন্ট দিয়ে আর ডি একশো পার্সেন্ট দিয়ে আর এম এ হয় মেডিকেল তিনশো টাকা উনিশ হাজার তিনশো ছ টাকা আর কেন্দ্রীয় এবং অন্যান্য অন্য রাজ্য সরকারের প্রদেয় প্রাথমিক শিক্ষক বেতনক্রম হল পে পেব্যান্ড পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ডিএ হয় দু হাজার চারশো আটাত্তর টাকা সেভেন পার্সেন্ট যদি ডিএ দেয় এই স্যারে চব্বিশ পার্সেন্ট অর্থাৎ আট হাজার চারশো ছিয়ানব্বই টাকা গ্রস স্যালারি গিয়ে দাঁড়ায় তখন ছেচল্লিশ হাজার তিনশো চুয়াত্তর টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছেন এইখানে ছেচল্লিশ হাজার তিনশো চুয়াত্তর বিয়োগ উনিশ হাজার তিনশো ছ টাকা বিয়োগ করলে হয় সাতাশ হাজার আটষট্টি টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড সিক্সটি এইট অনলি তো আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন এবং এই ছবিটা জুম করে দেখতে পারবেন আপনাদেরকে আমি পিডিএফ হিসাবে ডিসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেব তো প্রাথমিক শিক্ষকরা এতে সন্তুষ্ট নন তাই তারা পিআরটি স্কেল নিয়ে আরও দাবি দিতেও মানে দাবি করতে চলেছে রাজ্য সরকারের কাছে বিশাল আন্দোলন তেমনিতেও চলছে তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে ভিডিওতে এরকম ভিডিও নিত্য জন্য ভালো থাকবেন ধন্যবাদ